দাঁড় করার পরে দাঁড় করা হয়ে গেছে, হেঁটে হেঁটে পিছন থেকে ওরা এসে বেল চেপে দিয়ে গাড়ি ভাঙচুর করতে শুরু করলো। আমি গাড়ি থেকে নেমে, কজন ছিল তারা? তিন চারজন ছিল, চার পাঁচজন ছিল। বেল চেপে তো দিয়ে যে বেল চাটাই বেচে নিয়ে যে বেল চাটা খায় এটা কারণে সব তৃণমূলের, সব তৃণমূলের ঠিক সরে সরে একটা চারো তরফ খুন সে রেখে লাইভ 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 করো লাইভ করো। এ সব টিএমসি কে গুন্ডে আর পুলিশ ইনকি করতুত হ্যাঁ। আচ্ছা ওইখানে একটা কালো সুইচটা নিচে একটা জ্বালিয়ে দিন তো, কালা কালা বাতি ধরা বাড়তে দিয়ে ঘুরি ধরে রাখো সেই কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এইসব প্রতিবাদ করব এবং বৃহত্তর আন্দোলনে যাব। এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাস্টাবাড়ার যে গান্ধী মোড় সংলগ্ন যে এরিয়া, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির সভ্য সমর্থকরা, তারা যে অর্জুন সিংয়ের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে তারা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলেন। সেই অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশ এখানকার যে কাস্টাবাড়া মণ্ডলের যে সভাপতি সেই সমর দাস, তাকে তারা গ্রেপ্তার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি এখানে ঢুকছে, পুলিশে আরও ফোর্স এখান থেকে, যারা পুলিশের যারা আধিকারিকরা যেখানে যারা গ্রেপ্তার করেছিলেন তারা পুলিশের আরও ফোর্স তারা ডাকলেন। বিজেপি সভ্য সমর্থকদের দাবি শুধু তাদের মণ্ডল প্রেসিডেন্ট না, তাদের সকলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের পদস্থ যারা আধিকারিক রয়েছে তারা এলেন। আমরা দেখে নিচ্ছি আরও ফোর্স এলো, তাদের এখানকার যারা পুলিশ বিজেপির যারা এখানকার যারা কর্মকর্তা বা সভ্য সমর্থকরা রয়েছে তাদের দাবি তাদেরকেও এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে। শুধু তাদের নেতাদেরকে গ্রেপ্তার করলে হবে না, তাদের সকলকে থানায় ধরে নিয়ে গিয়ে জেল ভরো, তারা একটা জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পুলিশ এখানকার যারা সভ্য সমর্থক রয়েছে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা মহিলাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমর দাস
মানুষকে এখান থেকে নিয়ে যাওয়া হলো। এখান থেকে আরো সম্ভব সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করব। আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদেরকেও গ্রেপ্তার করা হলো এখান থেকে, মহিলাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলো। একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি এই গান্ধী মোড়ে আজকে সৃষ্টি হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সভ্য সমর্থকরা তারা এখানে জানতে চাইছেন যে মহিলাদের যে আটক করা হলো তার এখানে মহিলা পুলিশ কোথায়। এখানে একটা চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আরো মহিলাদের যারা আটক করছেন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে। এরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে নেমে পড়েছে এবং আমাদের সাথে সাধারণ মানুষ এসেছে। মাননীয় আমাদের সাংসদ অর্জুন সিংকে নির্লজ্জভাবে তৃণমূল যেভাবে মেরেছে তার প্রতিবাদে সাধারণ মানুষ আজকে নেমেছে। পুলিশ ভয় পেয়ে গেছে এবং আমাকে আটক করেছে। আমাদের আন্দোলন আরও চলবে, মানুষ দেখুন কিভাবে এখানে কতজনকে ধরেছে ওরা এখন পর্যন্ত হিসাব দিতে পারে। আমরা চাই সবাইকে ধরে নিয়ে যান, আমরা সবাই চাইছি সবাইকে তুলুক, সবাইকে নিতে হবে। আমাদের দাবি এটাই, অ্যারেস্ট যখন করেছে অ্যারেস্ট যদি করতে হয় আমার মন্ডল প্রেসিডেন্ট আর এই মহিলা মোর্চাকে তুললে হবে না। সবাইকে আমাদের দাবি, সবাইকে তুলতে হবে, সবাই যাবো আমরা অ্যারেস্ট করতে আগে যাই, সবাইকে নিয়ে যাই। পুলিশ প্রশাসন ভারতীয় জনতা পার্টি জেলা। বরফ দাও তো, থাড়া সিলাদি বরফ দাও তো। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.